অব্যাহতি কার কথা, নাম খুব ক্লিয়ার করেই বলেন। অবশ্য সাইমন সাদিক নিশ্চয়ই নিশ্চয়ই তার সাথে তাদের মনোমিলন মতমের মতে মিল হয়নি, তার কারণে সে সরে আসছে। সে তো তার এটাই তার প্রতিবাদ, সে তো তার কমিটির মধ্যে যদি কথা ওঠে সেই কথা তার কথা গ্রহণযোগ্যতা হয়নি বা কমিটি তার পথের মতো চলেনি, এটা মানে তো এটাই, এটা কখনো ঘটেনি আমি এই দেখলাম আর কি। তো আবার সেখান থেকে তাদের একটা গুরুত্বপূর্ণ এজিএস পদত্যাগ করেছে, তো এটা কি আর বলার অপেক্ষা রাখে যে কখনোই করিনি আমি, তাহলে আপনাদের কাছে ধরা পড়তো। ওনারা আমাকে এসে যেভাবে মানুষের আসামি বানানোর চেষ্টা করছে, যদি আমি অর্থে গরমিল করতাম আমার আপনাদের ডেকে আমার চোর মানে তো কখন, আমি জীবনে একটা চা ভাত আমি সমিতির টাকা খাইনি কোনোদিন, আমি নিজের টাকা খেয়েছি সারা জীবন, তার হিসাব আছে আলাদা। সমিতির যে পাখি পালতাম, যে মাছ পালতাম, মানে যে মাছ পানিতে থাকতো কুড়িয়াম থাকতো পাখি, সমস্ত টাকা আমি আমার ব্যক্তিগতভাবে ব্যয় করতাম, কখনো সমিতির খাতে নেই। যারা এই কাগজগুলোতে সিগনেচার করেছে সম্মতি পত্রে, তারা সবাই দায়ী। তুমি একই জায়গায় পড়ে আছো শিল্পী সমিতি, স্বাভাবিক জ্ঞানে সুস্থ জ্ঞানে ছিল না, মনে হয় উনি স্বাভাবিক সুস্থ জ্ঞানে ছিল না, কারণ সুস্থ স্বাভাবিক জ্ঞানের লোক এগুলো বলতে পারে না। নমিনেশন কার হবে না হবে না মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা নির্ধারণ করেন, তাকে দিবেন দিবেন, এটা কথা বলার কারো অধিকার নেই, আর ক্ষমতাও নেই। এখন উনি অনেক কথাই বলছে, চন্দ্র চৌধুরী সম্পর্কে বলছে, আপনাদেরও ঝাড়ে দিয়েছিলাম দেখলাম একবার, আপনাদেরকে তথ্য মন্ত্রণালয় দেখা দেবে, আপনাদেরকে কি এটা শব্দ ইউজ করেছিল পুরোপুরি নাকি আপনাদের, সে শব্দ করার পরও আপনারা ঝাঁপাই পড়েন, তা আপনার আসলেই মনে আপনাদের ঝামেলা আপনাদেরও আসে কিছু, তো ওরকম বলে লাভ নাই। উনি যখন যেটা বলে অবৈধ হবে, তুমি যখন যে ক্ষমতা অবৈধ হবে নাই, এটা প্রয়োগ করতে পারে ক্ষমতা পাবে, ভোটে তো পাশ করেনি, তো বুঝতে হবে তো দিন শেষে যে আমি তোমার বিভিন্ন কাছে গিয়ে পাশ করিনি, আমি এটা অন্যায় অনিয়ম করে জোর করে বসে আছি, কোর্ট স্টে করছে তারপর বসে আছে, এই তো করছে। তো সেখানে শিল্পীদের শিল্পীরা আসে, কয়জন সিনিয়র শিল্পীকে আপনারা এখন দেখেন, কারা আসে বলেন আপনি আমাকে বলেন। এটা তো আমি না দেখে বলতে পারবো না, কারণ আমি তো আপনাদের মাধ্যমে শুনেছি, এটা কাগজপত্র যদি আমি হাতে পাই তখন আমি আপনাদের কাছে উত্তর দিতে পারবো। কখনোই করিনি আমি, তাহলে আপনাদের কাছে ধরা পড়তো। ওনারা আমাকে এসে যেভাবে মানুষের আসামি বানানোর চেষ্টা করছে, যদি আমি অর্থে গরমিল করতাম আমার আপনাদের ডেকে আমার চোর মানে তো কখন, আমি জীবনে একটা চা ভাত আমি সমিতির টাকা খাইনি কোনোদিন, আমি নিজের টাকা খেয়েছি সারা জীবন, তার হিসাব আছে আলাদা। সমিতির যে পাখি পালতাম, যে মাছ পালতাম, মানে যে মাছ পানিতে থাকতো কুড়িয়াম থাকতো পাখি, সমস্ত টাকা আমি আমার ব্যক্তিগতভাবে ব্যয় করতাম, কখনো সমিতির খাতে নেই। এটা তো আপনি যারা সংগঠন আছেন তাদের কাছে জবাবদিহি করতে হবে, এটা তো কারো একান না, এটা তো শিল্পী সমিতি দায়ী। যারা এই কাগজগুলোতে সিগনেচার করেছে সম্মতি পত্রে, তারা সবাই দায়ী। এটা কি সম্ভবত ভালোই, আপাতত নাই, দেশে আমেরিকাতে আছে। তো ছবিটা যখন আমরা প্রিমিয়ার করে, সরি ছবিটা যখন আমরা সংবাদ সম্মেলন করবো, নিশ্চয়ই থাকবে বা আসবে কথা হবে। আর ছবিটা নিয়ে তো মাত্রই সেন্সর হলো, এখন কালার গ্রেডিং করতে প্রডিউসার এবং পরিচালক ইন্ডিয়াতে আছেন, যখন আসবে নিশ্চয়ই আমরা তারা যারা শিল্পীর এই ছবি ছিল
সবাই মিলে অবশ্যই একসঙ্গে আপনাদের সামনে প্রচার করে এই এই আপনাদের যে একটা কি বলে একটা ধারণা ধারণা চেঞ্জ করে দেবেন। ভালোই তো সম্পর্ক, খারাপ প্রেম সম্পর্ক হবে সিনেমা না, সবকিছু একটা জিনিস অনেক সময় ঘটে আবার ঠিক হয়ে যায়, সিনেমা আমাদের একটা পরিবার, খারাপ সম্পর্ক নিশ্চয়ই না। আমার দাবি করি নাই, আপনি আর কথা বললেন, আপনি দাবি কই করলেন, সেও দাবি করতেছে আপনিও দাবি করতেছেন, সেটা আদালতে প্রক্রিয়াধীন এখনো। এটা শেষ কোথায়? আর এর সাথে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, শিল্পী সমিতির এখনো পর্যন্ত অনেকগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন মেয়াদ শেষ হওয়ার আগে কোনো সদস্য কি সেখান থেকে এবং গুরুত্বপূর্ণ সদস্য কি সেখান থেকে তার ইয়ে চেয়েছে কিনা, অবধি চেয়েছে কিনা, এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। আর এই অবধি চাওয়াটা আপনার কাছে কি অবধি কার কথা নাম খুব ক্লিয়ার করে বলেন। অবশ্য সাইমন সাদিক অবধি চেয়েছে, নিশ্চয়ই তার সাথে তাদের মনোমিলন মতমের মতে মিল হয়নি, তার কারণে সে সরে আসছে, সে তো তার এটাই তার প্রতিভা, সে তো তার কমিটির মধ্যে যদি কথা ওঠে সেই কথা তার কথা গ্রহণযোগ্যতা হয়নি বা কমিটি তার পথের মধ্যে চলেনি, এটা মানে তো এটাই, এটা কখনো ঘটেনি আমি এই দেখলাম আর কি, এটা 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 আসলে এটা দুঃখজনক কমিটির জন্য। আপনি কি মনে করেন তাদের এই যে কমিটি আছে এই কমিটির মধ্যেই কোন্দল তৈরি হয়েছে? এটা কি বলার আর অপেক্ষা রাখে এখনো? 21 তো যেতেই পারেনি আজ পর্যন্ত, মানে এক করতেই পারেনি, তো আবার সেখান থেকে তাদের একটা গুরুত্বপূর্ণ এজিএস পদত্যাগ করেছে, তো এটা কি আর বলার অপেক্ষা রাখে যে হতে পারে। এখন গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, নির্বাচন করার অধিকার সবাই আছে, করবে যত পার্শ্ব স্বাস্থ্য শিল্পী যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সবাই নির্বাচন করার অধিকার রাখবে। সোহেল কাপ করবে শিল্পীরা যাকে দায়িত্বপূর্ণ মনে করে, যাদেরকে দায়িত্ববান মনে করে তাদেরকে ভোট দিয়ে পাস করবে, মাত্র তো ঘোষণা হলো, ওনাদের কর্মকাণ্ড দেখলে বলতে পারবো বেসিক্যালি যে আসলে যখন আপনি যখন মানুষকে কাজ করতে